না করলেও চলবে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনছি। আচ্ছা, ওকে। তো আমাদের তো নেটের মধ্যে হাজার হাজার সাইট আছে যেখানে শুধু বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকে। অনেক সাইট আছে যেমন কোটি কোটি সাইটের ঠিকানা দেওয়া আছে। তো আমরা লোকাল সাইটেশন বা আদার্স যে সাইট গুলো আছে আমি একটু দেখতে পারি। যদি আমি ইয়েল্প পেজে দেখি, তো এখানে আমার বিভিন্ন বিজনেস বিজনেস যে সাইট গুলো আছে তার ঠিকানা দেওয়া আছে। যেমন আমি প্লাম্বারে যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি এখানে প্লাম্বার অপশনে ক্লিক করি, তাহলে এখানে প্লাম্বিং সার্ভিসের যে ওয়েবসাইট গুলো দেওয়া আছে তার লিস্টিং করা আছে। তো এমন অনেক সাইট আছে যেখানে কোটি কোটি সাইটের ঠিকানা আছে, সাইটের লিঙ্ক বা ঠিকানা গুলো বিভাগ ভিত্তিক ভাবে সাজানো থাকে। যেমন আমি এখানে যদি দেখি, তাহলে এখানে প্লাম্বার প্লাম্বার লিখে সার্চ করলে প্লাম্বার অনুযায়ী চলে আসছে। আবার আমি যদি এখানে রেস্টুরেন্টে গিয়ে সার্চ করি, রেস্টুরেন্টের আবার বেশ কয়েকটা বিভাগ করা আছে। যেমন এখানে বার্গার আছে, আমি বার্গার অপশনে চাপি, তো এখানে বার্গার বার্গারের বিভাগ করে বার্গারের ওয়েবসাইট দেয়া আছে বা হোটেলের ওয়েবসাইট গুলো এখানে দেয়া আছে। তো সেম ভাবে এখানে বিভাগ ভিত্তিক ভাবে ওয়েবসাইট রেখে আসার অপশন আছে। যেমন সোশ্যাল নেটওয়ার্ক নামে যদি একটি বিভাগ থাকে, তাহলে সেখানে ফেসবুক, টুইটার সহ সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের থেকে ঠিকানা থাকবে। তো এই যে ওয়েবসাইট গুলোর মধ্যে, এই ওয়েবসাইট গুলোর মধ্যে মূলত ক্যাটাগরি ওয়াইজ এরকম লিস্ট করা থাকে। এই ওয়েবসাইট গুলোতে ক্যাটাগরি ওয়াইজ এভাবে লিস্ট করা থাকে। এগুলো ক্যাটাগরি ওয়াইজ আমার লিস্ট করা থাকে। এই যে লিস্ট গুলো করা থাকে বা ক্যাটাগরি করা থাকে, এখানে গিয়ে মূলত আমরা ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে কি করি, আমরা আমাদের সাইটের ঠিকানা বা লিঙ্কটা এখানে রেখে আসি। তো সোশ্যাল বুকমার্কিং এ যেমন আমরা বুকমার্ক করে আসি, এখানে মূলত আমরা আমাদের সাইটের লিঙ্কটা রেখে আসি। তো এখন একটা ঘরের মধ্যে যদি আমি সব একটা ঘর বা একটা ইয়ার মধ্যে একটা এলাকার মধ্যে আমি যদি এভাবে আমার সাইটের লিঙ্ক সব জায়গায় সবগুলো গ্রামে রেখে আসি, তো আপনাকে যদি আমি বলি যে আপনি আমার সাইটের নেমটা খুঁজে বের করতে পারবেন, আপনার জন্য কি ইজি হবে? অবশ্যই ঠিক এই কাজটাই আমরা এই ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে করে থাকি। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম আপনাকে গুগলের অবস্থানে ধরে নিলাম। এটা আপনার মস্তিষ্ক, এইদিকে আপনার হলো ডান হাত, এইদিকে আপনার বাম হাত, এইদিকে বাম হাত, এইদিকে ডান হাত। তো আপনার ডান হাতের পাশে একটা হসপিটাল আছে, আপনার বাম হাতের পাশে একটা হসপিটাল আছে। এখন মহসিন ভাই এসে আপনাকে জিজ্ঞেস করলো যে এই দুটো হসপিটালের মধ্যে কোনটা ভালো, আপনি দুটো সম্পর্কেই জানেন, এখন আপনি কোনটা সাজেস্ট করবেন? অবশ্যই যেটা ভালো সেটা সাজেস্ট করবেন, নাকি যেটা খারাপ সেটা সাজেস্ট করবেন? যেটা ভালো সেটা করবো। তা আপনি যেমন এরকম এখানে তাকে আপনি জানেন বিধায় ইয়া করছেন, ঠিক তেমনই ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে গুগল যখন বিভিন্ন ডিরেক্টরি সাইটগুলোর মধ্যে এই লিস্টটা পায়, তখন গুগল এখান থেকে আপনার সাইটটাকে বিচার করে। বিচার করে যখন কোনো প্রশ্ন আমরা গুগলকে জিজ্ঞেস করি বা গুগলে সার্চ করি, তখন এই ডিরেক্টরি সাইটগুলো থেকে আমাদের সাইটের ফলাফলের উপর ভিত্তি করে গুগল আমাদের সাইটটাকে আপনার সামনে শো করায়। তো এই হলো আমার ডিরেক্টরি সাবমিশন করার মূল উদ্দেশ্য। এখন গুগল যদি আপনার সামনে আমার সাইটের রেজাল্ট দেখায়, তবেই না আমি আপনাকে ডিরেক্ট আমার এখানে পাবো অর্গানিক অর্গানিক ইয়া হিসেবে, অর্গানিক ভিজিটর হিসেবে, না হলে কি আমি আপনাকে পাবো?
তো এই যে আমাদের ডিরেক্টরি সাবমিশন, সার্চ ইঞ্জিন লঞ্চ হওয়ার পূর্বে মূলত আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো এই যে ডিরেক্টরি সাইট গুলো আছে এই সাইট গুলো থেকে খুঁজে বের করতাম। এই ডিরেক্টরি সাইট গুলো থেকে আমাদের সার্চ ইঞ্জিন আসার আগে আমরা এখান থেকে মূলত আমাদের যেগুলো প্রয়োজনীয় সাইট সেগুলোকে খুঁজে বের করতাম। তো আমি এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছি, সেটা হলো আমাদের ডিরেক্টরি সাবমিশন সাইট গুলো এমন এমন একটা ওয়েবসাইট যেখানে এরকম লিস্ট আকারে কতিপয় বিভাগ থাকবে। যেমন আমার এখানে থাকতে পারে খেলাধুলার বিভাগ, সেখানে শুধুমাত্র খেলাধুলা বিষয়ক সাইট গুলো লিস্ট করা থাকবে। তারপর আমার থাকতে পারে অনলাইন মার্কেটিং, যেখানে অনলাইন বেস মার্কেটিং সাইট গুলো লিস্ট থাকবে। এতে করে আমাদের সাইট গুলো খুঁজে পেতে যেমন সুবিধা হয়, ধরুন কেউ ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট বা এমন সাইট খুঁজছে, সে যদি গিয়ে এ ধরনের সাইটের তালিকা সংরক্ষণ করে, এরূপ সাইটে গিয়ে যদি কম্পিউটার বিভাগে অনুসন্ধান করে, তাহলে হয়তো এ ধরনের অনেক সাইট পেতে পারে। তো আমরা এখন করি কি, আগে কিন্তু এরকম অনেকটা ছিল না। যেমন আমি এটা এটা থেকেই দেখাচ্ছি না, এটা থেকে দেখাচ্ছি না, আমি এটার মধ্যে গেছি যাচ্ছি। তো এইটার মধ্যে আমার তো এতগুলো বিভাগ করার দরকার ছিল কি? আমি তো ডিরেক্ট ডিরেক্ট একটা হোম পেজ এবং একটা আর দুটো পেজ দিয়ে কন্ট্যাক্ট অ্যাবাউট পেজ দিয়ে আমি করে ফেলতে পারতাম। তাহলে আমার এরকম বিভাগ করার কোনো দরকার ছিল? ঠিক তেমনই এরকম বিভাগ করা থাকবে আমাদের ওয়েবসাইট গুলোর মধ্যে, যে বিভাগগুলো আন্ডারে আমরা আমাদের ওই বিভাগের লেখাগুলো রেখে আসি। ঠিক এখানে আমাদের এই বিভাগ করা আছে, কিন্তু ওই বিভাগের আন্ডারে আমরা ওই বিভাগের সাইট গুলোকে সেখানে লিস্ট সংরক্ষণ করে রেখে আসি। সুতরাং আমরা বলতে পারি এই যে হাজার হাজার ঠিকানা বিভাগ ভিত্তিক ভাবে সাজিয়ে রাখে, সেই সাইট গুলোকে বলে ডিরেক্টরি সাইট। আর এরূপ সাইটে আমরা আমাদের সাইটের লিঙ্ক প্রদান করার প্রক্রিয়াকে বলি ডিরেক্টরি সাবমিশন। এ ধরনের অনেক ডিরেক্টরি সাইট আছে যারা বিনামূল্যে আপনার সাইটকে লিঙ্ক সংশ্লিষ্ট বিভাগে যোগ করতে দেবে। তো এখন প্রশ্ন আসছে যে আমাদের এই ডিরেক্টরি সাবমিশনটা কয় প্রকার? ডিরেক্টরি সাবমিশনটা আমাদের দু প্রকার, একটা হলো আমাদের পেইড ডিরেক্টরি সাবমিশন আর একটা হলো আমাদের ফ্রি ডিরেক্টরি সাবমিশন। তো পেইড ডিরেক্টরি সাবমিশন সাবমিশন করলে আপনাকে তাৎক্ষণিক তারা ডিরেক্টরি সাবমিশনের লিঙ্ক প্রদান করবে বা এপ্রুভ করবে আপনার লিঙ্কটাকে। আপনার লিঙ্কটাকে তারা ইনস্ট্যান্ট এপ্রুভ করবে যদি পেইডে আপনি যান। আর যদি আপনি ফ্রিতে ডিরেক্টরি সাবমিশন করেন, সেক্ষেত্রে আপনার এই সাবমিশনটাকে এপ্রুভ করতে 7 থেকে 30 দিন পর্যন্ত সময় নিতে পারে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি ডিরেক্টরি সাবমিশন করব বায়ারের জন্য, যদি এটা 30 দিন সময় নেয় তাহলে আমি বায়ারকে কি প্রুফ হিসেবে কি দেব? আমি যে কাজটা করলাম তার প্রুফ হিসেবে কি দেব? এক্ষেত্রে বায়ারকে আমরা মূলত আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, কেননা আমাদের যে যেগুলো ডিরেক্টরি সাবমিশন করব এগুলো সমস্ত সাবমিশন করার পর যদি সাবমিশন এপ্রুভ করে তো আমাদের ইমেইলের মধ্যে মেইল আসবে। তো এক্ষেত্রে আমরা বায়ারকে অ্যাক্সেস দিয়ে দেব। অবশ্যই ওয়েট করবে, না হলে তো বায়ারকে বায়ার টাকা দিবে আমরা করে দেবো। আমাদের করে দিতে কি কোনো সমস্যা আছে? না না ভাইয়া, এটার কস্ট কেমন হয় সাধারণত? কোনটা বায়ার মানে যদি পে করে করি? হ্যাঁ, পেটা পেইডে একটা লিঙ্কে আমার $60 থেকে $50 পর্যন্ত লাগতে পারে। আচ্ছা, তা আপনি $60 খরচ করবেন নাকি 30 দিন ওয়েট করবেন? এখন ভাই এটা তো বায়ের উপর ডিপেন্ড করবে, সে কি চাচ্ছে। বায়ের উপর ডিপেন্ড করবে, ম্যাক্সিমাম বায়ার আপনার কাছে, আপনার এখানে দেখা যাবে যে 99% বায়ার আপনার কাছে এই ফ্রিটা চাচ্ছে। আচ্ছা, 99% বলে ভুল হবে,
দেখা যাবে যে 97 থেকে 98% লোক আপনার কাছে এই সুবিধা পাবে। ওকে, সে চয়েস তাহলে তো আমাদের সমস্যা নেই। আর 1 থেকে 3% লোক আপনার কাছে এটা পেইড যাবে। ওকে, এখন তাহলে প্রশ্ন হলো এই সাইট গুলো পাবো কোথায় আমরা? এই সাইট গুলো তো লিস্ট আমাদের একটা দরকার, তাই না? এর জন্য আমাদের গুগল আছে, আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা গুগলে গিয়ে ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট দেখে সার্চ করি। তো আমি এখানে যাই, ওপেন করে নিই। জি বলো। এটা কি অনেকটা বুকমার্ক লিস্টের মতো? অনেকটা বুকমার্ক লিস্টের মতন, কিন্তু আমাদেরকে একটু আলাদা ভাবে কাজ করতে হবে। এটা ওকে, আমাদের যে ব্যাকলিং গুলোর প্রসেস দেখতেছি আমরা বা দেখবো এই কয়েকদিন, তার প্রায় সবগুলোই কাছাকাছি। শুধুমাত্র আমাদের গেস্ট পোস্টটা আলাদা, এবং আমাদের কম্পিটিটর কম্পিটিটর ব্যাকলিং যেটা আছে, অর্থাৎ আপনার কম্পিটিটরের ওখানে আপনি যে ব্যাকলিংটা করবেন, এ দুটো আলাদা। হ্যাঁ, এটা তো মনে হয় যে এসইওর একটা অংশ, তাই না? স্যার, হ্যাঁ, এটা আমাদের এসইওর অফ পেজের একটা অংশ। আমরা মূলত অফ পেজ গুলো দেখতেছি, ব্যাকলিং গুলো দেখতেছি, এরপর আমরা দেখবো টেকনিক্যাল, তারপরে আমরা দেখবো অন পেজ এসইও। ভাই আমাদের একটু লিস্ট দিয়ে দিন তাহলে, অন পেজ এসইও এর মধ্যে কোনগুলা বা অফ পেজেস এর মধ্যে কোনগুলা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। একটা আপনি যেগুলো ব্যাকলিং জাতীয় যতগুলো কাজ করবেন, ব্যাকলিং এর মতন যতগুলো কাজ হবে সবগুলোই আপনার অফ পেজ এসইও। আপনার ব্যাকলিং ক্রিয়েটর যতগুলো কাজ হবে সবগুলোই আপনার অফ পেজ এসইওর অংশ। একবারই সহজ করে দেই আপনার আমি, যদি আপনারা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে, আমাদের ওই ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে, ওই ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করব টোটালটাই হলো আমার অন পেজ এসইও। ওকে, টোটালটাই আমার অন পেজ এসইও, কিন্তু এই জায়গার মধ্যে একটু প্রবলেম আছে। ওয়েবসাইটের ভিতরে আমরা এমন কিছু কাজ করব যে যে কাজগুলো আমাদের অন পেজের অংশ, কিন্তু আমরা বর্তমান এটাকে বলি টেকনিক্যাল এসইও। তো দেখা যায় যে আমার এটা টোটাল ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এই এতটুকু জায়গার মধ্যে আমরা জাস্ট এই কাজটা করি, এটা আমাদের 20% এর মতন অন পেজ এসইওর মধ্যে থাকে। আর টোটাল অফ পেজ এসইও তো আপনি আপনার সাইটের বাইরে গিয়ে অন্যান্য সাইটে যে কাজগুলো করলেন টোটালটাই অফ পেজ এসইও, অর্থাৎ আপনার সাইটের অ্যাক্সেস ছাড়া আপনি যে কাজগুলো করবেন টোটালটাই অফ পেজ এসইও। এরপরে আমার মনে হয় না যে আপনাদের কারো কোনো সমস্যা হবে, কোনটা অন পেজ এসইও কোনটা অফ পেজ এসইও। আপনি টোটাল আপনার সাইটে সাইটের কোনো অ্যাক্সেস দরকার হলো না, অ্যাক্সেস ছাড়া যে টোটাল কাজগুলো করবেন আপনার সাইটের জন্য, এই টোটালটাই হলো আপনার অফ পেজ এসইও। আর আপনার সাইটের অ্যাক্সেসের দরকার হবে এমন কাজগুলো টোটালটাই আপনার অন পেজ এসইওর অন্তর্গত। তো এই যে আমি একটু আগে লিস্টিং এর কথা বলেছিলাম, তো আমি আপনি যদি এই জায়গার মধ্যে দেখেন, এখানে প্রতিটা বিষয় আলাদা আলাদা লিস্ট করা আছে। কম্পিউটারের উপর এতগুলো লিস্ট করা আছে, ইভেন্ট সার্ভিসের উপর আছে, বিউটির উপর আছে, অফিস সার্ভিসের উপর আছে, রিপেয়ারের উপর আছে, তো আলাদা আলাদা লিস্ট করা।
তো এই জায়গার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো সাবমিট লিংক অপশনটার মধ্যে আমাকে চলে যেতে হবে। আগেরটার মধ্যে আমরা কি করেছিলাম, আমরা আমার এখানে রেজিস্টার করার দরকার নেই, আমি সাবমিট লিংক অপশনের মধ্যে চলে যাই। তো সাবমিট লিংক অপশনের মধ্যে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে আমার সবচেয়ে বড় আমার ক্যাটাগরি, আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমার ক্যাটাগরি। ক্যাটাগরি, তারপর আমার ডিসক্রিপশন এবং আমার ওয়েবসাইট লিংক, এই তিনটা আমার ঠিক থাকতে হবে। বাদ বাকি আমার কি ভুল হয় হোক, আমার ডিসক্রিপশনটা ঠিক থাকতে হবে। আরেকটা হলো আমার সাইট লিংক, এই তিনটা আমাকে ঠিকঠাক ভাবে করতে হবে। ক্যাটাগরিটা আমাকে রিভিলেন্স ক্যাটাগরির মধ্যে পোস্ট করতে হবে ওয়েবসাইটে। এখন আমার আমার ওয়েবসাইটটা হলো, ধরে নিলাম যে আমার ওয়েবসাইটটা এডুকেশন রিলেটেড, আমি এখন যদি আমার ওয়েবসাইটটাকে রেল 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 রিলেটেড জায়গার মধ্যে পোস্ট করে আসি, তাহলে কি আমার এখান থেকে ডিরেক্টরি সাবমিট করে কোনো লাভ আসবে? না না ভাইয়া, তো আমি এখন এখানে আমার ক্যাটাগরিতে ঠিক করি। তো আমি দেখি এখানে কি কি ক্যাটাগরি আছে। অ্যানিমেশন আছে, অর্গান নিউজ মিডিয়া আছে, তারপরে ট্রেনিং আছে, ভিডিও গেম আছে, ওয়েব আছে, রাইটার্স আছে, অ্যাপ্লিকেশন আছে। তো আমার এখানে অনেক অনেক বিষয় আছে, দেখি আমার কোনটা সবচেয়ে কাছাকাছি যায়। আমি এডুকেশনটা সিলেক্ট করি, গো টু স্টেপ টু অপশনের মধ্যে চলে যাই। আমাকে এখানে দেখেন, গো টু স্টেপ টু অপশনে আসার সঙ্গে ফ্রি উইল আর রেগুলার সাবমিশন ফ্রি, তারপরে আছে আমার এই লিঙ্কটা যদি আমি পেইড সাবমিশন করি তাহলে এর জন্য আমাকে খরচ করতে হবে $7.75। তা আমি সবসময় এই যে রেগুলার সাবমিশন ফ্রি এইটা নিয়ে নেব, আমি এই যে এইটা নেব না। টেক্স ইউজুয়ালি 3 থেকে 6 উইক রিভিউ, এটা আমার দরকার নেই, আমি এইটা নেব। আমার 3 মান্থ যাক, আর যদি বায়ার আমাকে বলে দেয় যে 3 থেকে 6 মাসের মধ্যে, তাহলে আমি প্রথমটা সিলেক্ট করব। তো আমার এখানে এটার মধ্যে বলেই দিচ্ছে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে আমাকে 3 মান্থ আমাকে ইয়েতে থাকতে হবে, ম্যানুয়ালি এর মধ্যে থাকতে হবে। আর এখানে থাকতে হবে আমাকে ফ্রি সাবমিশন উইথ, এটার মধ্যে আমাকে থাকতে হবে 3 থেকে 6 উইক। আমি রেগুলার সাবমিশন নিলাম, তো আমি গো টু স্টেপ 3 অপশনের মধ্যে চলে গেলাম। এখন মূলত আমাকে টাইটেল আমার প্রোভাইড করতে হবে, আমি যেটা করব তার টাইটেলটা আমাকে প্রোভাইড করতে হবে। এখানে টাইটেলটা নিয়ে আসি, আমি টোটাল টাইটেলটা নিলাম। টাইটেলটা নেওয়ার পর আমি এই জায়গার মধ্যে টাইটেল অপশনে টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর আমি এখানে আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আমি এখানে আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমাকে এখানে ডিসক্রিপশন দিতে হবে, তো আমি ডিসক্রিপশনটা দিয়ে দিই। ডিসক্রিপশনটা আমি এতটুকুই দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা আমার একটু বড় দিকে হয়।
মোটামুটি ভাবে 200-250 ওয়ার্ডের ডিসক্রিপশন দিলে আমার জন্য সবচেয়ে বেটার হয়। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমার ওনার নেম চেয়েছে, আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি। তো এখানে ওনার ইমেল চাচ্ছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর মূলত আমাকে এখানে আমার কোডটা দিয়ে দিতে হবে, 6986। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আই এগ্রি উইথ ইয়ে করার পর আমি জাস্ট কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করব। তো লিঙ্ক সাবমিট ওয়েটিং, উই রিকমেন্ড ইউ অলসো সাবমিট টু, এটার মধ্যে তারা সাবমিট করতে বলছে। তো আমি চাইলে এটার মধ্যে গিয়ে সাবমিট করতে পারি। তো আমি কি করব, এটা জাস্ট একটা ইয়ে নিয়ে নেব, এই অংশটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেব। আর আমি মূলত এই অংশে একটা স্ক্রিনশট নিয়ে নেব, নিয়ে আমি এইটাকে আমার কাছে রেখে দেবো, বাদ বাকি সবকিছু আমার থাকবে। আর আমি তো তাকে মেইলটা দিয়েই দিচ্ছি। তো আমার একটা ডিরেক্টরি সাবমিশন হয়ে গেছে। তো এখন দেখি এইটার মধ্যে আমি সাবমিট করে দেখি। তো আমি এখানে দুটো বিষয় সাবমিট করতে পারবো এই ডিরেক্টরি সাবমিশনের মধ্যে, একটা হলো আর্টিকেল আর একটা হলো লিঙ্ক। আমি চাইলে আমার লিঙ্ক সাবমিট করতে পারি এখানে, চাইলে আমি আর্টিকেলও সাবমিট করতে পারি। যদি আপনি নতুন কোন আর্টিকেল সাবমিট করতে চান তো আপনি আর্টিকেলও সাবমিট করতে পারেন। তো আমি লিঙ্ক অপশনের মধ্যে ক্লিক করি, এগেইন চলে আসলাম। তো এইটার মধ্যে যদি দেই আমি, এটা হলো পেইড, এটা আমার 24 ঘন্টার মধ্যে রিভিউ করবে এবং তারা আমাকে দেবে। তো এর জন্য আমাকে $6.89 খরচ করতে হবে। তো রেগুলার লিঙ্ক রিভিউ রিভিউ হলো 3-4 উইক, আর একটা হলো আমার রেগুলার লিঙ্ক উইক। তো আমি এটা 2-3 দিন দিয়েছে, তো আমি এটার মধ্যে ক্লিক করে নিলাম। তো আমি আমার টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউআরএলটা দিয়ে দিই এখানে। ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, এবার আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এবার আমাকে মেটা কিওয়ার্ড দিতে বলছে। তো আমি যদি এই লিঙ্কটা লিখে সার্চ করি তাহলে আমি মেটা কিওয়ার্ডটা পেয়ে যাব। হ্যাঁ, এইটাই দিয়ে দিলাম। ভাইয়া, মেটা কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছেন এখানে? মেটা কিওয়ার্ড বলতে আমরা যখন এখানে সার্চ করি কোনো বিষয় নিয়ে, এই যে আমাদের নিচের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমরা মেটা কিওয়ার্ড বলে থাকি। আমি এই জায়গার মধ্যে এটা দিয়ে দিলাম। তারপর মেটা ডিসক্রিপশনে সেম জিনিসটা রেখে দিলাম। তো এগেইন আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি, দেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে টপ দেয়া আছে, তো আমি দেখি ক্যাটাগরি এখানে কি দেয়া যায়। লোকাল হিস্ট্রি আছে, ইভেন্ট আছে, জব আছে, নিউজ আছে, অর্গানাইজেশন আছে। আমার ব্লগের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। আর এইখানে নামটা কি আমাদের নাম দিব নাকি বাইরের নাম হবে? বাইরের নামও দিতে পারেন, আপনার নেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেম বড় কোনো ফ্যাক্ট নাই। আপনি চাইলে আপনি যে ওয়েবসাইটের কাজ করছেন সেই ওয়েবসাইটের নেমটাও দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আমি কন্টিনিউ এ ক্লিক করি। তো আমাকে এখানে কি দেখায় দেখি। ভাইয়া, মেটা ক্লিকটা নর্মাল ক্লিক, আপনার যে নামটা ছিল যেমন ফাইবার অ্যাড ও ফটোশপ স্কিল টেস্ট থেকে, বাট মেটা ক্লিকটার নামটা আবার চেঞ্জ হয়ে গেল না? কোনটা মেটা ক্লিকে যে নামগুলো দিছেন ওইখানে আবার শুধু ক্লিক, মেটা মেটা কিওয়ার্ড না মেটা ডিসক্রিপশন?
মেটা ক্লিপের কথা বলতেছি, মেটা কিওয়ার্ড বা মেটা ক্লিপ যেটা। মেটা কিওয়ার্ড আপনাকে বায়ার দিয়ে দিবে, টেনশনের কোনো কারণ নেই। আমার এটা নিচ্ছে না, তো আমি 3-4 উইকের মধ্যে দিয়ে দেখি যেটা নেয় কিনা। আমার ইউআরএলটা দেখাচ্ছে নট ভ্যালিড, আমার ইউআরএলটা টোটালি নট ভ্যালিড দেখাচ্ছে, তো আমি দেখি এটা দিয়ে দেখি। এই যে আমার সাবমিট হয়ে গেছে, তো আমার ইউআরএল টা ভ্যালিড দেখাচ্ছিল না, যে কারণে আমার নিচ্ছিল না, বাদ বাকি আমার এখন টোটালি সাবমিট হয়ে গেছে। তো ভাই আমরা কি বাইরে কেউ স্ক্রিনশটটা দিয়ে দিব শুধু?